আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। রাতের জন্য সূরা বাকারার শেষ দুই আয়াতই যথেষ্ট। আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যে তিনটি জিনিস এনেছিল তার মধ্যে একটি সূরা বাকারার শেষ দুই আয়াত। সূরা বাকারার শেষ দুই আয়াত এর অনেক ফজিলত। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে নিল তা তার জন্য যথেষ্ট হয়ে গেল। এবং এও বলেছেন, যে ব্যক্তি এই দুই আয়াত শুনবে বা পড়বে সে কখনো গরিব হবে না, তার বাড়িতে কখনো অভাব আসবে না। সবচেয়ে এহেম ফজিলত তো এইটাই যে তার বাড়িতে শয়তান প্রবেশ করতে পারবে না। চলেন একবার আমরা এই দুই আয়াত শুনে নেই, এবং আমি আপনাদের কাছে আশা করছি আপনারা সবাই এই দুই আয়াত মুখস্থ করে নেবেন। চলেন ভিডিওটা শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.